তুমি ব্যায়াম করছিলে আর ছুকিং আর চুকি দুজনে পাহাড় আছি আমি এখানে শুয়ে এক্সারসাইজ করছি আমার পাশে এসে শুয়ে পড়ে যদি ওরাও এক্সারসাইজ করবে আমার হাতের মধ্যে নোটফোক লেগে কি করবে যাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এই যে এই যে এই যে বিড়াল জানা এই মেঘা ছিল ওকে এই বিড়াল জানা আজকে যখন আমি ভোরবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি তখন আকাশ পুরো কালো মানে পুরো মেঘলা হয়েছিল বললাম যে বাহ এই দিনটা তো খুব সুন্দর এরকম মেঘলা থাকবে এখন আবার দেখছি একটু একটু রোদ্দুর উঠছে ওরকম মেঘলা থাকলে খুব ভালো হতো রোজ আর ওই দুধ আর স্মুদি খেলে হয় পেটে থাকে না আজ ওই জন্য ম্যাগি খাওয়ালাম তোমাকে আরে ও খেয়ে নিচ্ছে আমার সাথে আজ ব্রেকফাস্ট করে নিচ্ছে খিদে পেয়ে যাবে যা তাড়াতাড়ি হ্যাঁ 7:30টার সময় এখন ব্রেকফাস্ট খিদে পাবে না আর এখানে হচ্ছে ভাজা ম্যাগি তাই তো ওয়েদারটা এখনো কিন্তু বেশ ক্লাউডি তো একটু একটু রোদ্দুরে দেখা দিচ্ছে আবার কিন্তু লুকিয়ে পড়ছে আর এতে অ্যাজ ইউজুয়াল এখানেই বসে আছে তবে কুনাল বলল তাই না কি বলে বর্ধমানে বৃষ্টি হচ্ছে এবার আমাদের তো দিন লাগতো না কিন্তু এরপর যদি মানে সামার ভ্যাকেশনের পর যখন আবার স্কুল খুলবে তখন আমাদের দুটো রেনকোট লাগবে নাকি ওর আমার লাগবে এখানে কি লেগেছে তো 8:05 হয়েছে আমরা ঠিক 8:15 বাড়ি থেকে বেরোব মা আসছি আর উস্কিও না এরপর আবার দৌড়োদৌড়ি শুরু করবে ও জানলাতেই বসে আছে মা আসছি টাটা ওকে দিয়ে আসা নিয়ে আসা রোজ করি আজকে আমি ওর থেকে মাইনে চেয়েছি আমার মাইনে দাও তেল ভরতে হচ্ছে আমার নিজের পকেট থেকে আজ যদি মাইনে না দিয়েছে বৃহত্তর আন্দোলনে যাব আমি আধা ঘন্টা ধরে এত বৃষ্টি হলো মারাত্মক বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা করে দিয়েছে ওকে আনতেও যেতে পারিনি ওকে ফোন করলাম বললো তুমি একটু পরেই এসো বৃষ্টিটা থামো নাহলে ভিজবো ঠিক আছে তাই হোক আজকে স্কুল থেকে বেরোতে বেরোতে অনেক টাইম চলে গেল অনেক দেরি হয়ে গেল কারণ এখানে মুষল ধারে বৃষ্টি পড়ছিল তবে ওয়েদারটা কিন্তু হেভি হয়ে গেল বলো তাই না ওয়েদারটা হেভি হয়ে গেল ছাড়ো এই এত কষ্ট করে আমি নিয়ে আসি দিয়ে আসি মানে বিদ্যুৎ চমকাচ্ছে তাতেও গেছি তোমাকে আনতে পয়সার মাইনেটা দিয়ে দিও হ্যাঁ ডিউটি ডিউটি তোমার ডিউটি মাইনে না দিলে কাল থেকে বন্ধ বসে বৃষ্টিটা আমরা উপভোগ করি আজকে কিন্তু বাইরে বেরোচ্ছি একটি রাস্তায় জল জমেছে তার উপর দিয়ে যাচ্ছি খুব মস্তি হচ্ছে আজকে 12:45 বেজে গেছে আর যেহেতু আসার সময় 2-4 ফোঁটা মাথায় জলও পড়েছে তাই আজকে আর খাতা অন্যদিন লিখি এসে স্কুল থেকে বাট আজকে এখন ভাবছি স্নানটা করে নেবো দিয়ে তারপরে খেয়ে দিয়ে লাঞ্চ ফাঞ্চ করে উঠে খাতা লেখবো তাই না বলো এখন স্নানটা করেই নিই কারণ আরও দেরি হয়ে যাবে আর মাথায় জলও পড়েছে স্কুল যাওয়ার আগে সেই 7:15 করিতে তখন গিয়ে ব্রেকফাস্ট করি তো এখন তো সরি প্রচণ্ড খিদে পেয়ে যায় তো আজকে কিন্তু একদম আমাদের বৃষ্টির ওয়েদারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে একদম খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা না এইটা বোধ হয় আমার পটল ভাজা তো আমি খাই না আর এখানে হচ্ছে আচার দারুণ জমে যাবে খিচুড়ি নিয়ে কুনালের একটু ট্যান্ট্রাম আছে বাট খিচুড়ি কিন্তু আমার অল টাইম ফেভারিট আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর খিচুড়ি কীরকম খিচুড়ি ভালো লাগে একদম পাতলা পাতলা খিচুড়ি ওই শক্ত শক্ত খিচুড়ি এরকম জলের মতন পাতলা হবে স্পুনে করে খাবো দারুণ লাগে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখটা গেল জুড়িয়ে আসছে সেই ভোর 5:30টার সময় উঠেছি বাট খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম না নিই আগে ঝট করে খাতাটা লিখে নিলাম আজকে তো আর কপি লেখা হয়নি
এরপর গিয়ে একটু রেস্ট নেবো, ঘুমাবো না, কারণ ঘুমালেই যেটা হয় না, বিকেলবেলা যেই আমি ঘুম থেকে উঠি পড়াতে যাই তখনই আমার মাথাটা ধরে যায়, আর যতক্ষণ না আমি গিয়ে ঘুমাবো ততক্ষণ মাথাটা আমার ধরেই থাকে, তো ঘুমাই না, একটু টিভি দেখি বা মোবাইল নিয়ে ঘাঁটি, ব্যাস একটুখানি, তবে একটু রেস্ট হয়। আর খাবার পর এই মৌরিটা না খেলে মুখটা যেন কেমন করে। আর এই মৌরিটা কুনাল নিয়ে আসে, এটা এত ভালো মৌরিটা খেতে না, যে আমাদের বাড়িতে এসে তাদেরকে দিই তারাই বলে যে এই মৌরিটা তো দারুণ খেতে। আর এখন রেস্টুরেন্টে ফেস্টুরেন্টে গেলে ওখানে কী দেয়, সেই মিছরির মতন দেয়, আর এমনি মৌরি দেয়, খেয়ে একটুও ভালো লাগে না। তো একটু আগেও বীভৎস বৃষ্টি হলো, আমার আজকে প্রোগ্রাম আছে, ফার্স্ট আগে আমি চুলটা কাটবো, আগের সপ্তাহে ওদের দোকান বন্ধ ছিল, তোমাদের আমরা বলেছি, আমি বলেছিলাম যে একবার চুল কাটতে যাবো, কিন্তু দোকান যেহেতু বন্ধ ছিল ওই জন্য চুল কাটতে যেতে পারিনি, এখন আগে ফার্স্ট গিয়ে চুলটা কাটবো, তারপরে যাবো বাজারে, অনেক কাজ আছে এখন, তার মধ্যে যদি আবার বৃষ্টি নামে তো গেল, বলছি আমি চলে যাচ্ছি তাহলে, ঠিক আছে। ও এখন বাথরুমে, আমি বেরিয়ে যাই কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, এখন ফাঁকা আছে, ফোন করেছিলাম, বললো আপনি চলে আসুন এখনই হয়ে যাবে। যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো, আজকে দুপুরবেলাও মুষল ধরে বৃষ্টি হচ্ছিলো, আর সেই ভোর 5:30 সময় উঠেছি, আর শরীরটাও বেশ টায়ার্ড, তো এবার ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠলেই কেন জানি না এই বিকেলবেলাটা আমার মাথাটা ধরে ওঠে, আমি যেন দুপুরবেলা কোনো দিন ঘুমোতে চাই না, আর ঘুমোইও না অ্যাকচুয়ালি, বাট এখন মাথা ধরেছে, নিচে যাবো গিয়ে এক কাপ চা খাবো, বোর্ড লেখা আছে, এখনও অনেক কাজ আছে, তো নিচে যাই। আই ডেসপারেটলি নিড দিস, তো এই চাটা না খেলে কিছুতেই আমার মাথা ছাড়বে না, তো চাটা খেতে খেতেই আমি বোর্ডটা লিখে নেব। চুলটাকে ছোটো করবো, কিন্তু আমার মাস্টার লোক সে বলছে আর ছোটো করলে ভালো লাগবে না, আর টু বলছে এই জায়গাগুলো বাড়াতে, তবে এখানে এসে এই জায়গায় এসে পড়বে, ওগুলো বাড়ালেই ঠিক আছে, এই চুল দেখেই আমাকে বন্ধুরা বলছে সঞ্জয় কাটা হলো, চলে এলাম বাজারে, এখনও কেউ বাজার সেরম খোলেনি, এই দাদার কাছে একটুখানি পেয়ে গেছি, টুকটাক নিয়ে নেবো, কারণ আবার কখন বৃষ্টি আসবে, বাড়ি ফিরতে হবে আবার তাড়াতাড়ি। দাদা রেখে দিয়েছে আমলকি, আমলকি রেখে দিয়েছে, আমল না আজকে দিছিলাম সকালে, তো হ্যাঁ হ্যাঁ দেখে মনে পড়লো, আমি না উনি বলেছেন মঙ্গলবার না যদি আসি বুধবার, হ্যাঁ নিন একদম, চারটে দাও, এটা এটাও চারটে দাও, মিষ্টির দোকানে গেছি, একজন সিঙ্গাড়া কিনতে গেছে, সিঙ্গাড়ার দাম হয়ে গেছে 8 টাকা, বলছে সেই ভদ্রলোক বলছে কি বলিস রে 8 টাকা সিঙ্গাড়া 5 টাকা থেকে, বলছে কি করব আলুর দাম বেড়ে গেছে, লোভ সামলাতে পারলাম না, আমিও নিলাম একটু রাধাবল্লভী, এখন খাবো, কারণ অনেকদিন রাধাবল্লভী খাওয়া হয়নি, আর রাধাবল্লভীর দামও বেড়ে গেছে 10 টাকা পিস হয়ে গেছে, ঠিক আছে কি করা যাবে এখন, সব জিনিসের দাম বাড়লে আমাদেরও দিতে হবে। ক্লাসে তো শেষ, এদের খাওয়াও শেষ, বাট এখানে এখন আমাদের ডিনারের প্রস্তুতি চলছে, সেটা হচ্ছে এখানে কুনাল হেল্পার রুটি করছে, অ্যাসিস্ট্যান্ট শেফ আর এই হেড শেফ রুটি বেলছে, বাট আজকে বিকেলবেলা কুনাল গেছিলো চুল কাটতে, আর ওখান থেকে সব রাধা বলবি ঠাধা বলবি, আমি কিন্তু একটাই খেয়েছি জানো তো, আমারও ভার হয়ে গেছে, আমি একটা খেয়ে আমার পেট ভার হয়ে গেছে, এগুলো খুব হেভি হয় না, ওই জন্য ওই তো রাত্রির বেলা একটা দিয়ে দাও, ওটা আমি খেয়ে নেবো, ব্যাস। এই মিষ্টি আছে নাকি? কেন আমাদের তোমাদের জন্য একটা একটা এনেছি, আমার জন্য দুটো এনেছি, মা খায় না তো রাধা বলবি, এই জন্য তো এখানে আমি একটা তখন খেয়েছি আর একটা আছে। এতে খুব এক্সজস্টেড লাগছে, সারাদিন খুব টায়ার্ড ফিল করছি, আর এবার গিয়ে ফ্রেশ হবো, হচ্ছে খুব গরমও লাগছে, ভ্যাপসা নিয়ে একটা গরম আছে, আর এখন ফ্রেশ হবো, খিদে একদম পাইনি, অন্যদিন পড়িয়ে উঠে এত খিদে পায় মানে স্টারভিং, আমার মতন লোক বলছে খিদে পায়, পরে খাবো ডিনারটা, একটু পরে খাবো যখন খিদে পাবে, বাট এখন ফ্রেশ হবো গিয়ে একটুখানি রিল্যাক্স করবো, আর ভালো লাগছে না, আর আমাদের দেখতে এত টায়ার্ড লাগছে, আগে গিয়ে একটু ফ্রেশ হই কি, তার আগে ব্লগটাকে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #বেঙ্গলি ব্লগ, টিল দেন গুড নাইট অ্যান্ড লাভ ইউ।